আলহামদুলিল্লাহ এক ভাই জানতে চেয়েছেন যে অনেকেই অনেকে আছে সবে কদের রাত্রে মসজিদে যে কিছু নামাজ আদায় করার পরে তারা ঘুমিয়ে পড়েন তো এ ব্যাপারে আপনি কি বলবেন জি ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখেন আমরা তো ভাই সারা জীবন ঘুমালাম সারা জীবন প্রত্যেকটা রাতে আমরা ঘুমাই এটা কত গুরুত্বপূর্ণ একটি রাত এ ব্যাপারে আল্লাহ পাক্তার পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে ইন্না আনসাল্লা হুফি লাকদ নিশ্চয়ই এই রাত্রে আমি কোরআন নাজিল করেছি ওমা আদুল কামাল ইলা তুলকদ আল্লাহ বলতেছেন যে হে রাছুল তুমি কি জানো এই রাতের সিগনিফিকেন্সটা কি এই রাতের গুরুত্বটা কি তিনি বললেন যে লেতুল কদরি হৈরুম মিনাল ফিসার এই রাত হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম সোহান আল্লাহ বিহামদি এই রাত হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম তাহলে ভাই আমরা কেন ঘুমাবো আমরা একটা রাত যদি আল্লাহর জন্য না ঘুমিয়ে কাটাই দিতে পারি আল্লাহর ইবাদত করে কাটা দিতে পারি তাহলে কতই না ভালো হয় এই রাতটা তো হচ্ছে অতীতে যত উম্মত ছিল তারা কিন্তু এই রাতটা পায়নি আল্লাহপাক আমাদেরকে ভালোবেসে আমাদেরকে মহাব্বত করে আমাদের প্রতি এহসান করে দয়া করে এই রাতটা আমাদেরকে উপহার দিয়েছেন সেই একটা রাত গুরুত্বপূর্ণ একটি রাত আমরা না ঘুমিয়ে অবশ্যই আল্লাহর বন্দীকে কাটাই দিব দেখেন এরপরে পাক বলে দিয়েছেন যে তানাজ ধারুল মালা ইকাতিয়র মিনকুল্লা আমরিন সালাম ইয়াহাত্তা মতলা আইলফাজ এই রাতে হচ্ছে আসমান থেকে রহমতের তারা অবতীর্ণ হন তারা এসে যে সমস্ত ঘরে যে সমস্ত মসজিদে আল্লাহর বান্দাবান্দিগুলো ইবাদত কি করে তাদের জন্য দোয়া করতে থাকেন এখন আমি যদি ইবাদত না করে ঘুমিয়ে থাকি মসজিদের মধ্যে তাহলে তো ভাই আমি দোয়া থেকে মাহরুম হয়ে গেলাম সো এই ক্ষেত্রে আমার সলিউশন হচ্ছে আমরা ওই একটা রাত ভাই আমরা ঘুমাবো না না ঘুমিয়ে আমরা ওই একটা রাত আল্লাহর জন্য আমরা কাটাই দেবো আল্লাহর জন্য ওই রাতটা আমরা কোরবান করে দেব ইনশাল্লাহ কারণ এই রাতে তো অনেক গুরুত্ব রয়েছে যদি আমি ঘুমিয়ে থাকি তাহলে ফেরেস্তাদের দোয়া আমি পাচ্ছি না সেই ক্ষেত্রে ফেরিস্তাদের দোয়া পেতে হলে অবশ্যই আমাকে এই রাতটা জেগে আল্লাহর ইবাদত বন্দী করতে হবে এই রাতে হচ্ছে আমরা বেশি বেশি নফল ইবাদত করব নফল নামাজ করব ক্রণ তালাত করব সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে মান কম আল্লা কদরি ইমানিসাবা গুফির মিন জাম্বি যদি কোনো ব্যক্তি এই রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করে তাহলে ওই ব্যক্তি পূর্বে যত গুণা করেছে তার সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে দেন সুবাহ আল্লাহ তাহলে কত বড় একটা চান্স কত বড় একটা সুযোগ আল্লাহকে আমাদেরকে দিয়েছেন এই জন্য ভাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই সবে কদের রাত্রে আমরা মসজিদে অনেকে আসি মসজিদে যেয়ে দু চার রাগাত নামাজ পড়ে আমরা সেখানে ফাজলামো করি দুষ্টামি করি অনেক ছেলেরা আছে আবার অনেকে আছে ঘুমিয়ে পড়ি না ভাই আমরা একটা রাত ঘুমাবো না না ঘুমিয়ে হচ্ছে আমরা একটু কোরআন তেলাত করতে পারি কোরআন তেলাত করতে না পারলে আমরা কোরআনটা একটু নিব নিয়ে একটু চুমু খাবো বুকে জড়ায় ধরবো আমরা দু রাকাত করে নফুল নামাজ আদায় করব এই একটা রাত আমরা ইনশাল্লাহ ঘুমাবো না আশা করি উত্তরটা পেয়ে গেছেন